সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দূরে ও কাছে দেশ বিদেশে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান বানান করে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের কোরআন ক্লাস সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোনেরা আজ আমরা শিখব সুরত বাঁকরার একশত তেতাল্লিশ নং আয়াত থেকে তাহলে চলুন আমরা সরাসরি তেলাওয়াতে চলে যাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وزبر زبر و كف زبر ك ذل زبر ذا لي كف زبر ك وكذلك جيم زبر جا عين زبر عل نون كر كف من بش كم جعلناكم همزه من মিন জবর মা তা ওয়াউ দুই জবর তাউ গুন্নাহ সহিত মিলিয়ে করব। ওয়াউ জবর ওয়া সিন জবর সা ত লাম দুই জবর তল ওয়া সা তল লাম জের লি তা জবর তা কাফ ওয়াউ পেশ কু নুন ওয়াউ পেশ নু লি তা কু নু শিন পেশ শু হা জবর হা দাল আলিফ জবর দা উপরে মোটা চিহ্ন

নর ৰ জবৰ ৰ সিন ওপেশ সু ল্যাম্পেশ লু ওয়াই কুমার র সু লো আইন জবর আয় ল্যাম ইয়াজবৰ লাই কেফমিম্পেশ কুম আই লাই কুম শিন জবর শ্যা হাই আজের হে ডাল দুই জবৰ দান। যদি থামি দুই জবৰে থামলে এক জোবর ফেলে দি একালিফ্ট আনতে হবে وكذلك جعلناكم امه وسطاً لتكونوا, وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول ويكون الرسول عليكم شهيدا واو زبر و م مَا وما جيم زبر جا عين لم زبر عل نون لم زبر نل قف بازر قيب لم زبر لا تالم زبر تَلْ لم زبر لا تيزرتي وما جعلنا القبلة التي নুন পেশ কুন গুন্না হবে তা জবর তা কুন তা আইন জবর আ লাম ইয়া জবর লাই হারফে হা আলিফ জবর হা উপরে চিগন চিহ্ন তিন আলিফ টান্ত হবে আ লাই হা হামজা লামজের ইল লাম আলিফ জবর লা এক আলিফ ইল লা লামজের লি নুন আইন জবর না লাম জবর লা মিম জবর মা লিনা আলামা মিম ইয়াজবর মাই ইয়া তাজবর ইয়া তাজবর তা বাজার বি আইন র পেশ উর র জবর সিন ও পেশ সু লাম জবর লা মাই ইয়াতাবিউর রাসূল মিম 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 ওয়াজিব গুন্না মিম ইয়াজবর মাই নুন সাকিনের বামে ইয়া আসলে গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে ইয়া নুন জবর ইয়া নুন স কি নির্বামে কফ গুনন হবে কফ জবর ক লাম জের লি বা পেশ বু মিয়াউ কালিব আইন জবর আ লাম খারা জবর লা নিচে একটি ইয়া রয়েছে অতিরিক্ত পড়বো না আলা আইন জবর আ কফ জের বা ইয়া জবর বাই হা জের লিনের হরফের বামে যদি থামি এক আলিফ টেনে করে পড়তে হবে وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم، إلا لنعلم من يتبع الرسول، من

লে কেব তেন হেমজা লামজের ইল লাম আলীপ জবর লা ইল আইন জবর আ লাম লাম জবর লাল তাসনিতে ডানে হরকত ছাড়া হরফ পড়ব না লাম জবর লা জালিয়া জেরেভি নুন জবন ডা আই লাল জবর হ্যাঁ ডাল লাম জবর ডাল তাসনিতে ডানে হরকত ছাড়া হরফ করব না আল্লাহ শব্দের ডানে জবরদাস্তে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়বো لم كرز بر الله هابشه على الذين هدى الله وان كانت لكبيره الا على الذين هدى الله

إيمانكم وما كان الله ليضيع إيمانكم همزة ننزر إن نن لم زبر نل لم كر الله زبرها إن الله زر بن نن زبر ناس زرسي سي بن ناس لم زبر لا را زبر را همزة ওয়াও পেশ উ ফা র দুই পেশ ফুর র র হায়াজের হি মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করি তিন আলিফ টেনে করে পড়তে হবে ইন আল্লাহ বিন আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই যাওয়ার পূর্বে পূর্ণ আয়াতটি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبله التي كنت عليها الا لنعلم الا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وان كانت لكبيره الا على الذين هدى الله وما كان الله ليضيع ايمانكم ان الله بالناس لرؤوف رحيم الحمد لله আজ এ পর্যন্তই যাওয়ার করবে সকলকে বলবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন পাশাপাশি আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন সারা বাংলার মুসলিম সমাজ যেন কোরআন সহি শুদ্ধ রূপে শিখে ফেলে আলহামদুলিল্লাহ আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার